অর্চনা, আমরা দেখলাম দীর্ঘ অবসানের পর, অপেক্ষার পরে অবশেষে ডায়মন্ড হারবারের মতো একটা হাই ভোল্টেজ কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপির তরফ থেকে। ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রার্থী করা হলো অভিজিৎ দাস ওরফে ববিকে। এবার প্রশ্ন উঠছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোথাও গিয়ে ওই ডায়মন্ড হারবার সিটটা গিফট করলো বিজেপি, কী বল? আমি কিছুদিন আগে ফেসবুকে লিখেছিলাম, যখন বিজেপি প্রার্থী দিচ্ছিল না, যে এবার বোধ হয় ক্যাম্পেইন লাইনটা খানিকটা এরকম হবে যে বিজেপি সমর্থিত তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জোড়া ফুল চিহ্নে ভোট দিন। দেখুন, এখানে ডায়মন্ড হারবার কেন্দ্রটা নিয়ে অনেকগুলো স্ট্র্যাটেজিক অ্যানালিসিস আমার যেটা আছে। প্রথম কথা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, যে তাকে একবার প্রশ্ন করা হয়েছিল মিডিয়াতে, যে আপনি এত বড় একজন ইনফ্লুয়েন্সিয়াল লিডার, তাহলে আপনি ডায়মন্ড হারবারেই কেন সীমিত হয়ে থাকছেন, কেন আপনার বিস্তার ডায়মন্ড হারবারের বাইরে হচ্ছে না? তখন তিনি বলেছিলেন যে আমার দল যদি আমাকে পারমিট করে বা অ্যালাউ করে, আমি ডায়মন্ড হারবারের বাইরেও কোথাও ফাইট করতে রাজি আছি। কিন্তু পুনরায় আবার তিনি ডায়মন্ড হারবারে যখন দাঁড়ালেন, তখন আমার মনে হচ্ছে যে একটা কমফোর্ট জোনের একটা গেম সেখানে আছে, যে দীর্ঘদিন ধরে তিনি ওখানে জয়ী হয়েছেন, তার একটা প্রভাব সেখানে আছে, ফলে একটু কমফোর্ট জোনের খেলা খেললেন বোধ হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সিগনিফিকেন্ট তারপরে আরও মুভমেন্ট হচ্ছে, আপনি যদি দেখেন যে নওশাদ সিদ্দিকী যেভাবে ব্যাটিং করছিলেন, হঠাৎ করে শেষ মুহূর্তে নওশাদ সিদ্দিকী সরে যাওয়া, সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রভাব। এবং তারপরে অনেক দিন ধরে নানা রকম যে দোলা, মানে একটা দোনামোনা করে আলটিমেটলি একটু, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ধরনের কম্পিটিটর ওইখানে, সেই তুলনায় বিজেপি যে ক্যান্ডিডেট দিল বেশ খানিকটা দুর্বল। আমার মনে হচ্ছে যে ওই জায়গাটা বোধহয় একটু হালকা চারে ছেড়ে দেওয়া হলো। এবার রাজনীতির খেলা, ভিতরে কী ধরনের কী অঙ্ক তারা কষেছেন আমি জানি না, তবে যে এই মুহূর্তে প্রার্থী যা অঙ্ক আমি দেখছি, তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হারার কোনো সম্ভাবনা আমি অন্তত সাধারণ মানুষ হিসেবে দেখে উঠতে পারছি না। অর্থাৎ 2014 সালে আমরা দেখেছিলাম, যে বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, সে বছরও এই অভিজিৎ দাস ওখানে প্রার্থী হিসেবে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এবং সেইবার ফলাফল অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম হয়েছিলেন, দ্বিতীয় হয়েছিল বাম প্রার্থী, এবং কার্যত তৃতীয় হয়েছিলেন অভিজিৎ দাস। তাই এবারে এই নির্বাচনে অভিজিৎ দাসকে যে প্রার্থী করা দলের তরফ থেকে, কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, এইবারে অভিজিৎবাবুর প্রার্থী হয়েছেন, হতেই পারেন পুরনো এলাকা থেকে, তারও একটা পুরনো হোল্ড যদি থাকে সেটা খুব এফেক্টিভ, কিন্তু মানে কম্পিটিশানটা একটু আনফেয়ার কম্পিটিশান হয়ে যাচ্ছে এবারে। তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক শক্তিশালী ইনফ্লুয়েন্সিয়াল লিডার, এটা কেউ মানে অস্বীকার করার কোনো জায়গায় নেই। তার যা হোল্ড, তার যা রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক এক্সপোজার অনেক বেশি। এবার অভিজিৎবাবুর আমার মনে হচ্ছে যে আরও কতগুলো এবার সামনে চ্যালেঞ্জ আছে, তার কারণ সিপিএম এবং আইএসএফ তারা যেহেতু দুজনেই পৃথকভাবে সেখানে প্রার্থী দিয়েছে, ফলে সেখানে ভোটটা খানিকটা একটু বাইফার্কেটেড হয়ে যেতে পারে, ফলে বিজেপির একটু ভোটে একটু চাপ হতে পারে বলে আমার মনে হচ্ছে। তার কারণ প্রতিকূর যিনি দাঁড়িয়েছেন সিপিআইএমের, মানে বামফ্রন্ট মনোনীত প্রার্থী, ওদিকে আইএসএফ ইন্ডিপেন্ডেন্টলি লড়ছে, ফলে ওখানটা মানে ভোটটা ভাগাভাগি হয়ে যাবে। কিন্তু তৃণমূলের একটা পক্ষের ভোটার ডায়মন্ড হারবারে দীর্ঘদিন ধরে রয়েছে, এবং তৃণমূল বললে ভুল হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত 2-3 বছরে যা রাজনৈতিক ইমেজ নিজের তৈরি করেছেন, সেইটার একটা গুরুত্বপূর্ণ ফুটফল বা ইম্প্যাক্ট সেখানে থাকবে। এবং আমার মনে হয় সেখানে অভিজিৎবাবুর লড়াইটা বেশ কঠিন হয়ে যাবে, কারণ একা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুধু নন, কারণ সিপিএম আইএসএফ এতগুলো গেটওয়ে পার করে ওনাকে, মানে অভিষেক ব্যানার্জির সাথে কম্পিট করতে হবে, ফলে কম্পিটিশানটা তার জন্যে একটু বোধহয় ক্ষমতার হিসেবে আনফেয়ার হয়ে গেল বা একটু কঠিন হয়ে গেল বলে আমার মনে হচ্ছে। রামনবমীতে চকলেট বোমা পড়লে এনআইএ পাঠিয়ে দেবে, এই আশঙ্কা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, প্রথম কথা হচ্ছে রামনবমী একটা হিন্দুদের পূজা অর্চনা রিচুয়াল, তাদের উৎসব উদযাপনের দিন। প্রথম কথা হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গ সরকার সত্যি রামনবমীকে না মানতেন, তাহলে রামনবমী উপলক্ষে তারা ছুটি ঘোষণা করতেন না। ছুটি দিয়েছেন বিভিন্ন স্কুল কলেজ, সরকারি অফিসে ছুটি আছে, অনেক স্কুল কলেজে রামনবমী উদযাপন করবার জন্যে অনুমোদনও দেওয়া হয়েছে অথরিটিদের পক্ষ থেকে। ফলত রামনবমীকে একটা অনুষ্ঠান এবং হিন্দু ধর্মের যে রিচুয়াল, তার যে উৎসব, সেটা হিসাবে গ্রহণ করা হচ্ছে, অ্যাকনলেজ করছে রাজ্য সরকার করছে, এ কথা তাদের সিদ্ধান্ত থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি। তারপরেও যদি বিভাজনের রাজনীতি মমতা ব্যানার্জি করতে চান, সেটা খুব আনফর্চুনেট হবে। তার কারণ আমি বিশ্বাস করি একজন নাগরিক হিসাবে, যে আসলে হিন্দু মুসলমান অন্তত বাংলার বুকে দাঁড়িয়ে
তারা কেউই একে অপরের ক্ষতি চায় না, কেউই একে অপরের শত্রু নয়। এখনও পর্যন্ত বাংলায় সম্প্রীতির একটা আবহ রয়েছে। এবং কিছুদিন আগে ঈদ উদযাপন হলো, আমি দেখিনি যে আমার অঞ্চলে, আমি যে জায়গায় থাকি অন্তত, সেখানে কোনো মুসলমান ভাইয়ের উদযাপনে কোনো হিন্দু গিয়ে বিশৃঙ্খলা করেছে। আবার হিন্দুদেরও আমাদের নববর্ষ উদযাপন হলো, দোকানে দোকানে হালখাতা হলো, রামনবমী আসছে। আমার মনে হয় না রাজনৈতিক ইনফ্লুয়েন্স থাকলে কখনোই দুটি ধর্মের মানুষ একে অপরের বিরুদ্ধে নেমে যান। এর আগেও যতবার দাঙ্গা হয়েছে আমরা দেখেছি রাজনৈতিক প্রভাবে হয়েছে। ফলে আমি রিকোয়েস্ট করব মমতা ব্যানার্জিকে বা সমস্ত পলিটিক্যাল ফিগারদের, যে সংবিধানে লেখা আছে যে ধর্ম সে যেই হন, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ, প্রত্যেকের রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান, সে কীভাবে তার তার উৎসব, তার ধর্মীয় আচার কীভাবে সে পালন করবে সেটা তার ব্যক্তিগত অধিকার। আপনারা এই ভণ্ডামিটা করবেন না। কারণ যখন রাম মন্দির হয়েছিল, এই তৃণমূল কংগ্রেসের লোকেরা ব্যাপক মানে বিরোধিতা করেছিল যে হ্যাঁ ধর্ম নিয়ে ভোট করছে, এই করছে, বিজেপি করছে। ঠিকই তো, ধর্ম নিয়ে ভোট করেছে বিজেপি, আমিও স্বীকার করি কিছু ক্ষেত্রে। কিন্তু তারপরেই আমরা দেখছি যে তৃণমূল কংগ্রেসের যারা এমপিরা ভোটের প্রচার করতে যাচ্ছেন, প্রত্যেক দিন সকালবেলা তাদের শুরুটা হচ্ছে কোনো মন্দির থেকে, মসজিদ থেকে। কেন? আপনারাও তো আলটিমেটলি তাহলে ধর্ম দিয়েই প্রচার করছেন, আপনারাও তো তার মানে সেই একই পথে হাঁটছেন। আপনাদের উচিত ছিল ধর্ম জিনিসটাকে সরিয়ে রাখা, যে ধর্ম, আপনি কী ধর্ম, কী কাস্ট আমার দেখার দরকার নেই। আপনি সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমির কথা বলতেন, সেটা আপনি বলছেন না। আপনি শিবের মাথায় জল দিয়ে শুরু করছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করে শুরু করছেন। ফলে আপনি যদি ধর্ম নাই মানেন বা ধর্মকে আপনি যদি মনেই করেন যে এটা ব্যক্তিগত অ্যাফেয়ার, এটার মধ্যে স্টেট বা মানে পলিটিক্যাল ইনভলভমেন্টের ডিরেক্টলি কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে যে ভুল বিজেপি করছে আপনিও সেই একই ভুল করছেন কেন? আপনি নিরপেক্ষ থাকুন, আপনি সমস্ত মানুষকে তার আচার আচরণ তার মতো পালন করতে দিন। কেন পবিত্র ঈদের মঞ্চে গিয়ে আপনি বললেন যে সিএর বিরোধিতার গান গাইলেন, কেন কেন সেখানে তৃণমূলের গুণগান গাইলেন? ওটা তো পবিত্র ঈদ ত্যাগ তিতিক্ষার মঞ্চ, আল্লাহর কাছে প্রার্থনার মঞ্চ, সংযমের মঞ্চ। সেখানে দাঁড়িয়ে আপনি বলে এলেন যে তৃণমূল এই করেছে, তৃণমূল সিএ বিরোধিতা করে, এই করে। ওটা তো তৃণমূলের পার্টি অফিস বা পার্টি মিটিং হচ্ছিল না মশাই, ওটা একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় আচারের, তাদের যে দীর্ঘ এক মাস ধরে তাদের যা সংযম, ত্যাগ, তিতিক্ষা, তার যে রিচুয়াল, সেই আচার পালন করা হচ্ছিল সেখানে, আল্লাহর কাছে সমর্পণের যে আচার সেটা তারা পালন করছিলেন। আপনি সেখানে গিয়ে ভোটের প্রচার করলেন কেন? এমনি যেতেই পারতেন, আপনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে যেতেন, কে বারণ করেছে? কিন্তু আপনি ওখানে গিয়ে ধর্মটাকে রাজনীতিকরণ করলেন। আমরা কিন্তু সেটা এক্সপেক্ট করিনি যে আপনি করবেন। আপনি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করে ফেলছেন, আপনি বিভিন্ন জায়গায় ধর্মকে তাস হিসেবে ব্যবহার করে আপনি ভোট চাইছেন, তারপরে আপনি আবার বিজেপিকে বলছেন যে তারা কেন হিন্দু নিয়ে করছে। ফলে আপনি যে দোষে বিজেপিকে দোষ দিচ্ছেন, আমি দেখছি সেই একই দোষে আপনি আরও বেশি দোষী। ফলে আপনাকে খুব একটা মানে ক্লিন চিট তো আমরা সাধারণ মানুষ দিতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দেশে কিন্তু খুব কঠিন অবস্থা চলছে, যেই নির্বাচন আসবে আবার একটা যুদ্ধ যুদ্ধ খেলা করবে, দাঙ্গাও করতে পারে। 17 তারিখ ওদের দাঙ্গা করার দিন, ওরা চায় অশান্তি করে এনআইএ ঢুকিয়ে ভোট বানচাল করতে, হিংসার জন্য প্রস্তুত হয়ে আছে, কেউ প্ররোচনায় পা দেবে না, আমাদের শান্তি বজায় রাখতে হবে। তাহলে কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীকে দাঙ্গা করার দিন বলে দিলেন? কি বলুন, এর আগেও রামনবমীতে যে গুলি বোমা চলেছিল সেখানেও শাসক দলের লোকেদের ইনভলভমেন্টের সূত্র পাওয়া গেছে। তার কারণ, যে সমস্ত বিহার থেকে ছেলেপেলেদের বন্দুকবাজদের আনা হয়েছিল, তাদের এনকোয়ারি করে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে তারা মাঝে মধ্যেই তৃণমূলের হয়ে এখানে ফ্রিল্যান্সে গুলি বোমা ইত্যাদি করতে আসে। ফলে ক্রিমিনালদের জব মার্কেট হয়ে গেছে। তো এখন সাধারণ শিক্ষিত ছেলেমেয়েদের চাকরি নেই, কিন্তু আপনি যদি বোমা বাঁধা, গুলি চালানো, এই ধরনের স্কিলগুলো রপ্ত করে ফেলতে পারেন, তাহলে অবশ্যই বাংলা বৃহত্তম এই মুহূর্তে মানে একটা জব মার্কেট বলে আমি মনে করি। তো সেক্ষেত্রে আমি আবারও বিশ্বাস করি যে রামনবমী কেন, রামনবমী বলুন, দুর্গাপুজো বলুন, যীশুখ্রিস্টের জন্মদিন বলুন, কিংবা ঈদ বলুন, মহরম বলুন, কোনো দিন কোনো ধর্মের মানুষ একে অপরের বিরুদ্ধে কখনো যায়নি আজ অবধি। যতবারই গেছে ততবারই রাজনৈতিক প্রতিহিংসার জন্যে গেছে। এর আগেও যেটা ঘটনাটা ঘটেছিল রাজনৈতিক প্রতিহিংসার জন্যে গেছিল। ফলে রাজনীতিটাকে অমিট করে দিয়ে যদি আপনি মানুষকে ধর্ম ধর্মের মতো পালন করতে দেন, যারা রামের পুজো করেন তারা রামের পুজো করবেন, যারা আল্লাহর আরাধনা করেন আল্লাহর আরাধনা করবেন, কেউ তারা একে অপরকে ডিস্টার্ব করছে না, আপনি এত কেন এ করছেন? আর রইল পরে এনআইএর কথা, যে কাণ্ডে এনআইএ এসছে ভূপতিনগরে, সেখানে যে যে চকলেট বোম বলে যেটাকে আপনি একটা মজার ছলে নিয়ে নিচ্ছেন, চকলেট বোম আমিও আমার পাড়ায় অনেক বাচ্চাদের ফাটাতে দেখেছি, কিন্তু চকলেট বোম ফাটানোর ফলে 3টে মানুষের মৃত্যু হয়েছে বা 4-5টা বাড়ি ভেঙে উড়ে গেছে, এরকম ধরনের আশ্চর্য চকলেট বোম আমি কোনোদিন দেখিনি। আমি আশা করবো আমার পাড়ার কুচকে ছোড়ারা সেরকম চকলেট বোমা কোনোদিন ফাটাবে না আগামীতে।
কিন্তু এই চকলেট বোমায় কিন্তু তিনটে মানুষের মৃত্যু হয়েছে এবং একটা গ্রামের তিন চারটে বাড়ি একেবারে মানে গায়েব হয়ে গেছে প্রায়, এত ভয়ঙ্কর সেই চকলেট বোমার শক্তি। এবার আরও একটা মজার ব্যাপার যে চকলেট বোমায় যে তিনজন মারা গেছে তারা বিজেপি নয়, সিপিএম নয়, কংগ্রেস নয়, তারা তৃণমূলের বুথ লেভেল ওয়ার্কার। ফলে তৃণমূলের সুপ্রিমো হিসেবে মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, তৃণমূলের দলের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো অ্যাটলিস্ট কামনা করবেন যে তার দলের যারা মৃত তারা জাস্টিস পান, তার দলের যাদের যে সমস্ত পরিবারগুলি ভেসে গেল তারা জাস্টিস পান। কেন স্বার্থপর হচ্ছেন আপনি? আপনার দলের লোক মারা গেছে, আপনার দলের মানুষের জাস্টিস পাওয়াটা আমরা চাই। আমরা আপনার রাজনৈতিক বিরোধী হতে পারি কিন্তু কোনো মানুষের মৃত্যু কাম্য নয়, কোনো মানুষের খুন কাম্য নয়। তাই আমি চাই যে তাদের জাস্টিস হোক, তাই আমি এনআইএকে ওয়েলকাম জানাই এবং আবারও মানুষকে মনে করিয়ে দিই যে এনআইএ যে কোনো মামলায় এরকম হঠাৎ করে বালতি চুরির মামলায় এনআইএ আসতে পারে না। এনআইএ অ্যাক্ট 2008 এবং 2019 অ্যামেন্ডমেন্টের হিসেবে কতগুলো শিডিউলড অফেন্সেস রয়েছে, অতএব সেই নির্ধারিত অফেন্স যতক্ষণ না কন্ডাক্ট হচ্ছে এবং রাজ্য সরকার যতক্ষণ না পর্যন্ত এনআইএকে ইনফর্ম করছে অথবা এনআইএ সুমোটু কগনিজেন্স নিচ্ছে ততক্ষণ পর্যন্ত এনআইএ যে কোনো মামলায় আসে না। এনআইএ এখানে এসেছে এক্সপ্লোসিভ অ্যাক্ট এবং এক্সপ্লোসিভ সাবস্টেন্সেস অ্যাক্টের রেফারেন্সে, যেখানে একটা বোমা কিংবা বেআইনি বিস্ফোরণের রেফারেন্স পাওয়া গেছে, সেই সূত্র ধরে এনআইএ এখানে এসেছে এবং যথেষ্ট জাস্টিফাইড তাদের এই ইনভেস্টিগেশনটা করা। তৃণমূল বা বিজেপির জন্য ইনভেস্টিগেশন কতটা জরুরি আমি জানি না, কিন্তু আমি মনে করি যে এইরকম বোমা বারুদ এই ধরনের যে টেররিস্ট অর্গানাইজেশনগুলির সাথে একাধিকবার বাংলার লিঙ্কেজ পাওয়া যাচ্ছে সেটা আমাদের দেশের সার্বভৌম সুরক্ষার পরিপন্থী। ফলে আমাদের দেশকে সুরক্ষিত রাখতে গেলে এনআইএর মতো অর্গানাইজেশন, গোয়েন্দা বিভাগ এগুলোর তো প্রয়োজন রয়েছে এবং সেটা না হলে আমরা তো মানে আমাদের অভ্যন্তরীণ সুরক্ষা বিপদে পড়ে যাবে। ফলে দয়া করে নিজের রাজনৈতিক স্বার্থের জন্য এই জিনিসপত্রগুলো করবেন না, তদন্ত তদন্তের মতো হতে দিন, তদন্তে সহযোগিতা করুন, তাতে আপনার রাজ্য সুরক্ষিত থাকবে। আমাদের মাথায় রাখতে হবে আমরা বর্ডার লাইন স্টেটে বিলং করি, আমরা বেশ কিছু দিকে আমাদের বর্ডার রয়েছে, ফলে আমাদের পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখবার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারি বেশ কিছু ফোর্স এবং তাদের গোয়েন্দা বিভাগের সাহায্য লাগবে। এবং আরও একটা জিনিস মাথায় রাখতে হবে যে এনআইএ অ্যাক্টে পরিষ্কার একথা বলা হয়েছে যে এনআইএ যখন কোনো ইনভেস্টিগেশন কন্ডাক্ট করে সেখানে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য পুলিশের ডিরেক্ট ইনভলভমেন্টের দরকার নেই, এই পুরো ক্ষমতাটাই কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় সরকারের স্ট্যাটিউটরি বডির আন্ডারে রয়েছে। ফলে উনি মানুষকে যেটা বোঝানোর চেষ্টা করছেন যে রাজ্য পুলিশকে কেন বলা হয়নি, রাজ্য পুলিশ এই করেনি সেই করেনি, এই কথাগুলোও মানুষকে উনি ভুল বোঝাচ্ছেন। কারণ এনআইএ নিজের মতো করে তদন্ত করবে, সেখানে রাজ্য পুলিশের যখন এনআইএ চলে আসছে তার আগে রাজ্য পুলিশ তার মতো ইনভেস্টিগেট করতে পারে, কিন্তু এনআইএ যখন কেসটা নিজের হাতে নিয়ে নিচ্ছে সেখানে রাজ্য সরকার বা রাজ্য পুলিশের ডিরেক্ট ইনভলভমেন্টের বাধ্যবাধকতা কোথাও নেই। কোঅপারেশান থাকতে পারে কিন্তু মানে কোঅপারেশান না করলে যে তদন্ত হবে না বা তারা কোনো বেআইনি কাজ করছে সেই কথাটা কিন্তু নয়, সম্পূর্ণ ভুল বোঝানো হচ্ছে মানুষকে। রামনবমী মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হচ্ছে, কী বলবো? আমি তো এর আগেও বলেছি যে রাজ্য প্রশাসন তার মেরুদণ্ড হারিয়ে ফেলেছে, রাজ্য প্রশাসন ভঙ্গুর হয়ে গেছে, কোর্ট থেকে এখন পুরো সিস্টেমটা অপারেট করা হচ্ছে। কিছু হলেই বলে কোর্টে চলে যান, কেন আমাকে কোর্টে যেতে হচ্ছে, তোমার পুলিশ কেন সহযোগিতা করছে না? রামনবমী বা অন্য কোনো ধর্মীয় অনুষ্ঠানের মিছিল যদি কেউ করতে চায় সেটা তো রাইট টু প্র্যাকটিস রিলিজিয়ান, তুমি কেন কোঅপারেট করছো না? আচ্ছা, তোমার যদি মনে হয় যে সেই মিছিলকে টার্গেট করে কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারে তাহলে সেই সুরক্ষাটা দেওয়াও তো রাজ্য পুলিশের কর্তব্য। তোমরা তাহলে পুলিশ সিকিউরিটি ফোর্স ডিপ্লয় করো যাতে মিছিলটা সুস্থভাবে অর্গানাইজ করে, কোনো রকম রাজনৈতিক যাতে সেখানে প্রতিহিংসা না থাকে, রাজনৈতিক ইনভলভমেন্ট না থাকে। সব কিছু কোর্টে যাবো, কোর্ট থেকে অর্ডার হবে, আপনি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেট করবেন, বলবেন ইলেকশন কমিশনের কাছে গিয়ে রিপোর্ট করুন। এই যে অভিযোগের একটা খেলা শুরু করেছে এই গভর্নমেন্ট, তার কারণ তারা বুঝে গেছে তাদের নিজস্ব অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটি বলে আর কিচ্ছু নেই। তাদের ম্যানেজমেন্ট ফেল করে গেছে, পলিসি ফেল করে গেছে, অপারেশন ফেল করে গেছে, সাংগঠনিক দুর্বলতা এক্সপোজ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় দলীয় কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে মারামারি করছে, ভোটের প্রচারে যাচ্ছেন একজন এমপি তার সামনে ধস্তাধস্তি শুরু হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো করতে করতে তাদের এখন লাগাম ছাড়া একটা বেহিসাবি অপারেশন এবং সেই জন্যই তারা মানে সব কিছুকে ঘেঁটে দিয়ে মানুষকে আরও বিড়ম্বনায় ফেলে দিয়ে খালি বলছেন কোর্টে যান, ইলেকশন কমিশনে যান। কিন্তু মহামান্য আদালত, আমার মনে হয় যে তারা তো সংবিধানটা পড়েন, এই এই নেতামন্ত্রীরা, এই তৃণমূলে যারা আছেন এরা সংবিধান, কোড অফ কন্ডাক্ট এসব খুব একটা জানে বা পড়ে বলে আমার মনে হচ্ছে না। এরা যা যা সব কথাবার্তা বলে, যে ধরনের অ্যাক্টিভিটি করে, কখনো বলে যে ইডি সিবিআই এলে ঘেরাও করে রাখবো, কখনো বলে সিবিআই এলে বাড়ির জুতো গুনে বাড়ি পাঠিয়ে দেবো, এই যে ঔদ্ধত্য একটা রাজনৈতিক দলের সেইটাই আসলে এদের পতনের
মূল কারণ হয়ে দাঁড়াচ্ছে, এবং আমার মনে হয় যে কোর্ট তার নিরপেক্ষ বিচার নিশ্চয়ই দেবে। এবং প্রত্যেক ধর্মের মানুষ, শুধু আজকে রাম নবমী বলে আমি বলছি না, দয়া করে রাজনৈতিক কোনো রকম, সমস্ত দলকেই বলবো, রাজনৈতিক ইনফ্লুয়েন্স করবেন না। যারা যে যে ধর্মের মানুষ তাদের মতো করে সেলিব্রেট করবে, সুষ্ঠুভাবে শৃঙ্খলাবদ্ধভাবে করলেই হবে। সমাজে যাতে কোনো নুইসেন্স না হয়, আর পাঁচজনের ডিস্টারবেন্স হচ্ছে কি না সেটা দেখে নিতে হবে। ডিস্টারবেন্স হলে ডিস্টারবেন্স তারা করবে না, শান্তিপূর্ণভাবে যে যার মতো করে ধর্ম পালন করবে, উৎসব করবে, এতে অসুবিধার কী আছে? দয়া করে আপনারা নিজেদের ভোটের খেলাটা খেলবেন না এবং মানুষের মধ্যে হিংসা ছড়িয়ে দেবেন না। রামনবমীতে বারবার হিংসার আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী, আদৌ তেমন কোনো সম্ভাবনা রয়েছে আপনার? যদি হিংসা হয় তাহলে ধরে নেবেন যে তারাই গিয়ে লোক পাঠিয়ে করেছে, তার কারণ আমি তো অন্যান্য জায়গাতেও দেখছি, সেখানে কোনো মানে অন্যান্য জায়গায় বিভিন্ন হিন্দু আচার আচরণ যেগুলো হচ্ছে সেখানে আমি অন্তত আমার অঞ্চলে আমি যতটুকু দেখেছি আমি দেখিনি। সারা বাংলাতেও যতবারই আমি দেখেছি, এর আগেও যখন হাওড়া না হুগলিতে এরকম একটা কাণ্ড ঘটেছিল সেখানেও আমি দেখেছিলাম যে সেটা কিন্তু ধর্মীয় বিভেদ ছিল না, সেটা ছিল রাজনৈতিক বিভেদ। ফলে তারা, মমতা ব্যানার্জি কিন্তু প্রথম, এই যে অন্যান্য রাজ্যে আপনি যদি দেখেন, কেন আমি বলছি বিভাজনের রাজনীতি তিনি করছেন, যে রামনবমী এই রামলালার মূর্তি প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় জানুয়ারি মাসে, যখন আমরা ইমেজটা দেখলাম তখন অনেকেই আমরা মনে করেছিলাম যে রাম মন্দির নিয়ে ভোটের রাজনীতি হচ্ছে, আমরা অনেকেই সেই ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাইনি, অনেক রাজ্যে সেটা নিয়ে কোনো মানে মিডিয়া খবর করেনি, কিছু করেনি, কিন্তু চিফ মিনিস্টার আমাদের রাজ্যের হঠাৎ করে একটা সম্প্রীতির মিছিল বার করলেন। কেন অযোধ্যায় রাম মন্দির হচ্ছে, তার সাথে আমার রাজ্যের সম্প্রীতির কী অসুবিধে হয়েছে ভাই? আমার এখানে কোন হিন্দু মুসলমানের মারামারি লেগেছে? আসলে এই যে আমরা সবাই মিলে একসাথে আছি, এটাতে ওনাদের ভোট বাক্সে এফেক্ট পড়ে যাচ্ছে। মানুষের বিভাজন না সৃষ্টি করলে, ডিভাইড অ্যান্ড রুল ব্রিটিশদের থেকে শিখেছে এনারা, সেই জন্যে তারা মানুষের মধ্যে আগে বিভাজন তৈরি করছে, শ্রেণী বিভাজন করছে, ধর্মের ভিত্তিতে বিভাজন করছে, ক্লাসের ভিত্তিতে বিভাজন করছে, কাস্টের বিভাজন করছে, তারপর ভোটের অঙ্কটা সেখানে কষে দিচ্ছে। কিন্তু আমার মনে হয় না রামনবমী, যারা রামের ভক্ত আছেন, যারা হিন্দু ধর্মাবলম্বী মানুষ রয়েছেন, যারা সনাতনী রয়েছেন, প্রত্যেকে তাদের মতো করে পূজা অর্চনা করবেন, সেটা তাদের সাংবিধানিক অধিকার। অন্যকে বিরক্ত না করে, অন্যকে ক্ষতি না করে, অন্য কাউকে, অন্য কোনো ধর্মের মানুষকে কোনো রকমভাবে অশ্রদ্ধা না করে, কেউ যদি তার নিজের ধর্মীয় যে আচার আচরণ আছেন সেটা পালন করে, আমি বিশ্বাস করি সেটা সাংবিধানিক অধিকার। যতক্ষণ না পর্যন্ত এই রাজনৈতিক দলগুলি সেখানে ঢুকে গিয়ে তাদের অসভ্যতামি করছে, ততক্ষণ আমার মনে হয় না যে কোনো প্রকৃত রাম ভক্ত বা কোনো প্রকৃত মানে হিন্দু ধর্মাবলম্বী যিনি সত্যি মন থেকে পূজা অর্চনা আচার ইত্যাদি পালন করতে গেছেন, তিনি মারামারি করবেন, রক্তপাত করবেন একটা কোনো মন্দিরে দাঁড়িয়ে বা কোনো মসজিদে দাঁড়িয়ে বা কোনো গির্জায় দাঁড়িয়ে, এটা আমি বিশ্বাস করি না। কারণ আমার মতে পৃথিবীর কোনো ধর্মই আসলে রক্তপাতের কথা, খুনের কথা, মারামারির কথা, বন্দুকের কথা, বোমার কথা বলে না, সবাই শান্তির কথা বলে, তাদের নিজস্ব ধর্মের আইডেন্টিটির কথা বলে, তাদের নিজস্ব কমিউনিটির গ্রোথের কথা বলে, সবাই মিলে একসাথে শান্তিপূর্ণভাবে আমাদের সমাজ ব্যবস্থাটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলে। আর এই বদমাশ রাজনৈতিক ব্যক্তিত্বগুলি তারা নিজেদের পলিটিক্যাল কেতাবি খেলাটা খেলার জন্যে মানুষকে বলছেন যে দাঙ্গা হবে, মারামারি হবে, এই হবে, সেই হবে ইত্যাদি বলে আসলে মানুষকে উস্কে দিচ্ছেন, যাতে তারা মানুষ একটু উস্কানিমূলক বার্তায় প্রভোক্ট হয়ে কিছু একটা বলে ফেলেন, কিছু একটা করে ফেলেন, মানুষে মানুষের ঝামেলা হয়। কিন্তু আমি বিশ্বাস করি বাংলার মানুষ এই ধরনের কোনো দাঙ্গা বা কোনো রকম বেআইনি কাজে জড়াবেন না।